তারাসুন্দরী বালিকা বিদ্যা ভবনের ক্লাস সিক্সের মেয়েরা, তোমাদের ইতিহাস ক্লাসে আগের যে ক্লাসটা আমি নিয়েছি, মানে 25 নম্বর ক্লাস, সেখানে আমি পুষ্যভূতি বংশের হর্ষবর্ধনের শাসন ব্যবস্থাটা পড়াচ্ছিলাম। তাই প্রসঙ্গে আমি কিছু ইনফরমেশান তোমাদের মানে এই বই থেকে এবং উঁচু ক্লাসের বই থেকে নিয়ে একটা জট ডাউন করেছি, তোমরা এটা একটু ভালো করে বুঝে নাও, নিয়ে এটা পারলে তোমরা খাতায় লিখে রেখো। আচ্ছা, পুষ্যভূতি শাসনের আমরা যেটা পড়লাম যে একজন শক্তিশালী উল্লেখযোগ্য রাজা ছিলেন প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধনের 3টে সন্তান ছিলেন, বড় ছেলে রাজ্যবর্ধন, ছোট ছেলে হলো হর্ষবর্ধন, আর একটি কন্যা সন্তান ছিল রাজ্যশ্রী। আচ্ছা, এই সিকুয়াল অনুযায়ী স্বাভাবিকভাবে প্রথম রাজা হয়েছিলেন রাজ্যবর্ধন, তারপরে রাজা হয়েছিলেন হর্ষবর্ধন। এই যে রাজ্যশ্রী যিনি ছিলেন, মানে যিনি প্রভাকর বর্ধনের মেয়ে এবং হর্ষবর্ধনের বোন, তার বিয়ে হয়েছিল কনৌজের রাজা গ্রহবর্মার সঙ্গে। কনৌজের রাজা গ্রহবর্মা ছিলেন তার স্বামী। এবার এই কনৌজের রাজা গ্রহবর্মাকে মালবের রাজা দেবগুপ্ত ও তার সহযোগী গৌড়ের রাজা শশাঙ্ক দুজনে মিলে হত্যা করেন। কে কে হত্যা করেন? মালবের রাজা দেবগুপ্ত আর তার সহযোগী গৌড়ের রাজা শশাঙ্ক দুজনে মিলে রাজ্যশ্রীর স্বামী কনৌজের রাজা গ্রহবর্মাকে হত্যা করেন। মালবের রাজা দেবগুপ্তকে রাজ্যবর্ধন তখন হত্যা করেছিলেন, যেহেতু তার ভগিনীর স্বামীকে তিনি হত্যা করেছিলেন, তাই তার প্রতিশোধ স্বরূপ মালবের রাজা দেবগুপ্তকে রাজ্যবর্ধন হত্যা করেছিলেন। রাজ্যবর্ধন সম্পর্কে রাজ্যশ্রীর বড় দাদা হচ্ছেন, কিন্তু নিজে তিনি শশাঙ্কের হাতে নিহত হন। মানে দেবগুপ্ত আর শশাঙ্ক তো বন্ধু ছিলেন, দেবগুপ্তকে হত্যা করতে পেরেছিলেন রাজ্যবর্ধন, কিন্তু শশাঙ্ককে পারেননি, উল্টে শশাঙ্কের হাতেই তার মৃত্যু হয়। তারপর শশাঙ্ক কী করেন? শশাঙ্ক রাজ্যশ্রীকে বন্দি করে নেন। এরপর যখন রাজ্যবর্ধনের মৃত্যু হলো শশাঙ্কের হাতে, তখন স্বাভাবিকভাবেই রাজা হওয়ার জন্য কে রইলেন? হর্ষবর্ধন রইলেন। হর্ষবর্ধন তখন রাজা হলেন। রাজা হয়ে তার প্রথম কাজ কী হলো? না, তার বড় ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়া এবং বোনের স্বামীর মৃত্যুরও প্রতিশোধ নেওয়া। আর দুজনেরই মৃত্যুর কারণ কে ছিলেন? শশাঙ্ক। তাই শশাঙ্কের বিরুদ্ধে তিনি তখন প্রতিশোধ নিতে অবতীর্ণ হন। তিনি কী করেছিলেন? হর্ষবর্ধন শশাঙ্ককে কনৌজ থেকে তাড়িয়ে দিতে পেরেছিলেন এবং রাজ্যশ্রীকে উদ্ধার করতে পেরেছিলেন, বোনকে উদ্ধার করতে পেরেছিলেন, কিন্তু তিনি শশাঙ্ককে প্রাণে মারতে না পারলেও কনৌজ থেকে তাকে বিতাড়িত করেছিলেন। এইভাবে তিনি তার ভগিনীকে উদ্ধার করে তার বড় ভাই রাজ্যবর্ধন এবং বোনের স্বামী গ্রহবর্মার মৃত্যুর প্রতিশোধটা নিয়েছিলেন, কিন্তু শশাঙ্ককে তিনি হারাতে পারেননি। ঠিক আছে, তোমাদের জন্য এই চার্টটা আমি করেছি, তোমরা এটা একটু খাতায় লিখে রেখো। আচ্ছা, এইবারে আমরা আজকের ক্লাসের পড়াটা পড়ব, বানভট্টের হর্ষচরিত। বানভট্ট হর্ষবর্ধনকে নিয়ে হর্ষচরিত রচনা করেন, হর্ষচরিত কাব্য লেখেন। এটা গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন, কিন্তু কে হর্ষচরিত লেখেন? যেমন সমুদ্রগুপ্তকে নিয়ে হরিসেন লিখেছিলেন এলাহাবাদ প্রশস্তি, সেরকম এটা হচ্ছে হর্ষচরিত, বানভট্ট লিখেছিলেন হর্ষবর্ধনকে নিয়ে। এটি আদতে একটি প্রশস্তি কাব্য। দেখো, এগুলো প্রশস্তি কাব্যই হতো। আমরা এলাহাবাদ প্রশস্তিতেও দেখলাম প্রশস্তি কাব্য, মানে সেই রাজার সম্পর্কে শুধু ভালো ভালো কথাই লেখা থাকে, তার শাসনের যেগুলো খারাপ দিক বা তার পরাজয়ের দিকগুলো কিন্তু থাকে না। অর্থাৎ এই কাব্যে হর্ষের কেবল গুণগান করা হয়েছে, পাশাপাশি পুষ্যভূতিদের রাজত্ব ও তার ইতিহাস আলোচনা করেছেন বান। পুষ্যভূতি বংশের রাজত্ব তাদের সম্পর্কেও বানভট্ট আলোচনা করেছেন। হর্ষের গুণগান করতে গিয়ে তাঁর বিরোধীদের ছোট করেছেন বানভট্ট, যেমন রাজা শশাঙ্ককে অনেকভাবে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়েছে। আমরা তো শশাঙ্কের ইতিহাসটা পড়লাম, কারণ শশাঙ্ক অনেক দিক থেকেই হর্ষবর্ধনের পরিবারের ক্ষতি করেছিল, তার বড় দাদাকে মেরেছিল, তার বোনের স্বামীকে মেরেছিল, তার বোনকে বন্দি করে রেখেছিল। সেক্ষেত্রে শশাঙ্ক খুব বড় শত্রু ছিলেন হর্ষবর্ধনের। তাই বানভট্ট হর্ষবর্ধনের সভাকবি হিসাবে শশাঙ্ককে অনেক খাটোভাবেই দেখিয়েছিলেন। হর্ষবর্ধনের বোন রাজ্যশ্রীকে ফিরিয়ে নিয়ে আসার ঘটনার বর্ণনা দিয়ে হর্ষচরিত শেষ হয়েছে। তাহলে এটা একটা গ্রেট সাকসেস বলা যায় হর্ষবর্ধনের, নিজের ভগিনীকে উদ্ধার করে নিয়ে আসা। তা সেইটা দিয়েই এই হর্ষচরিতের বর্ণনাটা শেষ হয়েছে।
হর্ষচরিত আসলে হর্ষবর্ধনের আংশিক জীবনী, তবে শুধু গুণগানের জন্য এটিকে নিরপেক্ষ বলে মেনে নেওয়া মুশকিল। মানে শুধু ভালো দিকটা দেখানো হয়েছে, খারাপ দিকটা দেখানো হয়নি, তাই জন্য এটাকে সম্পূর্ণ বিবরণ হিসাবে মেনে নেওয়াটা মুশকিল। আচ্ছা, তাহলে এই মানভট্টের হর্ষচরিত এটা কিন্তু টিকা হিসাবে তোমরা ভালোভাবে পড়বে। এবার আমরা পড়ব এই অধ্যায়ের শেষ অংশ, সেটা হচ্ছে সুয়ানজাংয়ের বর্ণনায় হর্ষবর্ধন। সপ্তম শতকের প্রথম ভাগে চীনা বৌদ্ধ ভিক্ষু সুয়ানজাং ভারতের উপমহাদেশে এসেছিলেন। সেই অভিজ্ঞতার কথা লিখেছিলেন সি ইউ কি গ্রন্থে। এই যে সমস্ত পর্যটকরা ছিলেন, চৈনিক পর্যটক, তারা সেখান থেকে এই ভারতবর্ষে আসতেন, ভারতের ঐতিহ্য, ভারতের সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে অনেক বড় বড় পর্যটক ভারতবর্ষে এসেছিলেন এবং তৎকালীন রাজাদের সম্পর্কে তাদের ভাষায় গ্রন্থ লিখে গেছেন। সেই গ্রন্থগুলো কিন্তু ইতিহাসের একটা বড় সম্বল, সেই সময়ের ইতিহাসকে জানবার জন্য। সুয়ানজাংয়ের লেখায় হর্ষবর্ধনের প্রসঙ্গে অনেক কথা আছে, তবে হর্ষের প্রতি সুয়ানজাংয়ের পক্ষপাতিত্ব ছিল সেই একই, মানে হর্ষবর্ধনকে একটু ভালো নজরে উনি দেখতেন, তাই খারাপ দিকগুলো উনি উল্লেখ করেননি। হর্ষের নানা গুণগান করেছেন তিনি, তা একদিকে বানভট্টও করেছেন, আবার সুয়ানজাংও তার বর্ণনা, মানে তার সম্পর্কে ভালো কথা বলেছেন। তার বেশ কিছু বর্ণনা বাস্তব বলে মনে হয় না, মানে সবসময় ভালো ভালো কথা বলেছেন, তাই সেগুলো সবটা সঠিক নয়। সুয়ানজাং কোনও যে অনেকগুলি বৌদ্ধ বিহার দেখেছিলেন, তার মানে বোঝা যাচ্ছে হর্ষবর্ধন বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। তার পাশাপাশি ছিল দেব মন্দির, তার মানে একদিকে মূর্তি পূজাও করতেন, আবার একদিকে বৌদ্ধ ধর্মেরও অনুরাগী ছিলেন হর্ষবর্ধন। সুয়ানজাং হর্ষের বৌদ্ধ ধর্মের প্রীতির কথাই বেশি বলেছেন। অন্যদিকে বানভট্টের লেখায় হর্ষকে শিবভক্ত বলা হয়েছে। তাহলে দুরকম আমরা কিন্তু পেলাম, বৌদ্ধ ধর্ম কিন্তু নিরীশ্বরবাদী ধর্ম, ওখানে কিন্তু ঈশ্বরকে মানা হয় না। সুয়ানজাংয়ের বর্ণনায় পড়ে মনে হবে যে হর্ষবর্ধন ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী, আর বানভট্টের লেখা হর্ষচরিত পড়ে মনে হয় হর্ষবর্ধন ছিলেন শিবের ভক্ত। সুয়ানজাং লিখেছিলেন হর্ষবর্ধন প্রতি বছর একটা বৌদ্ধ সম্মেলন আয়োজন করতেন। প্রত্যেক বছর একটা বৌদ্ধ সম্মেলন মানে কি, বিভিন্ন বৌদ্ধ ধর্মের অনুরাগী ব্যক্তিরা একত্রিত হবে এবং সেখানে বুদ্ধের আদর্শ, আমরা পড়েছি চারটে আর্য সত্য, আমি তোমাদের খুব ভালোভাবে বলে দিয়েছিলাম, সেই চারটে আর্য সত্য বৌদ্ধ ধর্মের আদর্শ নিয়ে আলোচনা হবে এই বৌদ্ধ সম্মেলনে। হর্ষবর্ধন নাকি প্রত্যেক বছর এরকম একটা সম্মেলনের আয়োজন করতেন, সেখানে 21 দিন ধরে আলাপ আলোচনা চলতো, মানে প্রায় 1 মাস ধরে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলাপ আলোচনা চলতো। যারা ভালো কাজ করতো তাদের পুরস্কার দেওয়া হতো, খারাপ কাজের জন্য রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হতো। এগুলো সমস্তই কিন্তু সুয়ানজাংয়ের লেখা থেকে পাওয়া যায়, যে ভালো কাজের জন্য পুরস্কৃত করা হতো, খারাপ কাজের জন্য তাদের তাড়িয়ে দেওয়া হতো। প্রয়াগে হর্ষের মহাদান ক্ষেত্র ও উৎসব নিয়েও লিখেছেন সুয়ানজাং। তাহলে প্রয়াগ মানে এলাহাবাদের যে প্রয়াগ, সেইখানে হর্ষবর্ধন একটা মহাদান ক্ষেত্র আর একটা উৎসব করতেন। মহাদান ক্ষেত্রে বুদ্ধের ও শিবের মূর্তি বসানো হতো, তার মানে দুটোরই পুজো করতেন। দেখো ছবিটা দেখে আমরা দেখতে পাচ্ছি, একদিকে গৌতম বুদ্ধের মূর্তি, পাশেই শিব ঠাকুরের মূর্তি, তাহলে দুটোরই উনি আরাধনা করতেন দুজনেরই। 8 দিন ধরে নানা জিনিস দান করা হতো। তাহলে এই যে প্রয়াগে যে মহাদান ক্ষেত্র উনি আয়োজন করতেন হর্ষবর্ধন, সেখানে 8 দিন ধরে নানা রকম জিনিসপত্র দান করা হতো। তার ফলে নাকি হর্ষের 5 বছরের জমানো সম্পদ শেষ হয়ে যেত, মানে 5 বছর অন্তর অন্তর উনি তার মানে এটা করতেন, এই মহাদান ক্ষেত্রটার আয়োজন করতেন, তাই 5 বছরের জমানো সম্পদ ওই মানে ওই যে মেলার মতো করতেন, সেই দান ক্ষেত্রের যে উৎসব করতেন সেখানে দান করে দিতেন। সব দান করে হর্ষ কেবল একটা পুরনো পোশাক পরতেন, তারপর বুদ্ধের পুজো করে উৎসব শেষ হতো, বুদ্ধের পুজো করে উৎসব শেষ হতো। সুয়ানজাং শুনেছিলেন হর্ষবর্ধন প্রতি 5 বছরে এই উৎসব করতেন, কারণ 5 বছরের জমানো সম্পদ সব কিছু দান করে দিতেন, তাই 5 বছর অন্তর অন্তর প্রয়াগে এই মহাদান ক্ষেত্রের উৎসবটি হর্ষবর্ধন করতেন। এটা সুয়ানজাংয়ের লেখা থেকে আমরা পেয়ে থাকি। তাহলে একদিকে হর্ষবর্ধন ছিলেন বৌদ্ধের উপাসক, গৌতম বুদ্ধের উপাসক, আবার একদিকে উনি ছিলেন শিবের উপাসক। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই 6 নম্বর অধ্যায়টা শেষ হলো।